বাঁকুড়ার ওন্দার কালিসেন গ্রামে খুশির হাওয়া, আনন্দের সীমা পরিসীমা নেই গ্রামের বারুই পরিবারের। বারুই বাড়ির দুই ছেলে অনীশ আর অনিক এবারের মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। মাধ্যমিকে অনীশ চতুর্থ হয়েছে আর অনিক পেয়েছে ষষ্ঠ স্থান। পরিবারের ছেলেদের এহেন কৃতিত্বতে দারুণ খুশি তাদের দাদু ঠাকুমা। আমি খুশি বিরাট, এরকম খুশি আমি জীবনে দেখতে পাই না। আমার তিন নাতি পাস, এই দু নাতি পাস করেছে, র্যাঙ্ক করেছে আজকে, সেটাই আমার সবচেয়ে গর্বের বিষয়। ভালো রেজাল্ট করবে, কিন্তু র্যাঙ্ক করবে বলে আমি ভাবিতে পারিনি, কিন্তু র্যাঙ্ক করেছে বহু আনন্দ হবে আমার। ছোটবেলাটা কালিসেন গ্রামেই কেটেছে অনিক আর অনিশের। গ্রামেরই বেসরকারি স্কুলে পড়াশোনা শুরু করেছিল দুই ভাই। চতুর্থ শ্রেণীর পর তাদের ভর্তি করানো হয় রামকৃষ্ণ মিশনে। অনিশদের দাদু বাংলার শিক্ষক, বাবা প্রলয় বাড়িও হাই স্কুলের বাংলা পড়ান। ছোটবেলা থেকে দাদু ঠাকুমার স্নেহ ছায়ায় বড় হয়েছে দুই ভাই। নাতিদের কৃতিত্বে তাই আজ আনন্দের শেষ নেই তাদেরও। হ্যাঁ হ্যাঁ, মানে এমনি আনন্দপুরে ছুটি পড়লেই ক্লাস 9 কি 10 তখন থাকতাম এখন, আর না হলে সবসময় ছুটি পড়লে বাড়িতেই থাকতাম এখানে। গ্রামের দুই কৃতি সন্তানকে নিয়ে আনন্দে আত্মহারা কালিসেন গ্রাম। আজকে এলাকার মানুষ খুবই উচ্ছ্বসিত, কারণ আজ থেকে 10 থেকে 12 বছর আগে আমাদের এলাকার স্কুল কালিসেন মডার্ন নার্সারি স্কুলে, হ্যাঁ, অনিক এবং অনিশ নামে দুজন যমজ সন্তান, আমারই বন্ধু ছেলে, তারা সেখানে প্রথম পড়াশোনা করেছিল। মাধ্যমিকের ফল বেরোনোর পর আপাতত কয়েকটা দিনের বিরতি, তারপর আবার জোর কদমে শুরু হবে পড়াশোনা। বড় হয়ে অনিশ অনিক দুজনেই চিকিৎসক হতে চায়, সেই লক্ষ্যে ফের শুরু হবে দৌড়। ওন্দা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।